মাছের কি হুজুর হয়ে গেল? মা শব্দটির মধ্যে লুকিয়ে আছে মায়া, মমতা, ভালোবাসা। সন্তান যে কোনো বিপদে পড়লে মুখ লুকায় মায়ের বুকে। সে মা নিজ হাতে বালিশ চাপায় হত্যা করেছে 8 বছরের শিশু সাইম বাবুকে। ঘুমন্ত শিশু সাইমের বুকের উপর বসে 5 মিনিট মুখে বালিশ চেপে রেখেছিলেন মা রেশমা খাতুন। শ্বাসবদ্ধ হয়ে যখন নিস্তেজ হয়ে পড়ে সাইমের নিথর দেহ, তখনই তাকে ছেড়ে দেয় মা রেশমা খাতুন। এরপর স্বাভাবিক মৃত্যু সাজাতে নিজেই প্রতিবেশীদের ডাকাটাকি শুরু করেন মা রেশমা খাতুন। জানান তার ছেলে ঘুম থেকে আর উঠছে না। সন্দেহ হয় প্রতিবেশীদের, ঘরে গিয়ে দেখেন সাইমের মরদেহ পড়ে আছে বিছানায়। আমাকে ডাকে বলে, সাইম কথা বলে না, ঘুমাইছে। তা আমি তখন বললাম যে ঘুমানা ছোলা বা কোনোদিন কথা বলে, কিছু হয়েছে, জ্বর টর হয়েছে? কো না, তো কিছু হয় না, ঘুমা। তো কোথাও না, আমি লারে সারে দেখছি ছেলে কথা বলে না, বলে আমার রুমতি কান্না করে। তখন আমি আবার দৌড়ে আইছি যে কি ব্যাপার দেখি। তো আমি আসে দেখি যে ছেলের গাও ঠান্ডা, ঠোঁটটা কালো হয়েছে। আমি আবার সাথে সাথে নাড়ে সাড়ে দেখছি, লেশ ফেসা আছে, তখন শক্ত হয় নাই। খবর দেয়া হয় পুলিশকে। পুলিশের জিজ্ঞাসাবাদে সন্তানকে হত্যার বর্ণনা দেন মা রেশমা খাতুন। পুলিশ আসার পর জেরাজারি করার পর ওই মহিলা স্বীকার খাচ্ছে যে হ্যাঁ, আমি বালিশ মানে ঠাসাতে মারিছি। ওই বাসায় থাকা সিসিটিভি ফুটেজে দেখা যায় মাদ্রাসা থেকে বেলা 11:30টার দিকে শিশু সাইমকে নিয়ে বাসায় আসেন মা রেশমা খাতুন। এরপর দুপুর 2টার দিকে তার ঘরের জালানা দিয়ে বারবার উকিঝুঁকি মারতে তাকে দেখা যায়। ঘরের বাইরেও বের হয়েছেন একাধিকবার। ওই সময় ঘুমন্ত সাইমকে খুন করেছেন তিনি। কিন্তু কেন হত্যা করা হলো 8 বছরের শিশু সাইমকে? হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এমন কোনো ঝগড়া দেখিনি, তবে মেয়ের প্রবলেম ছিল যে ছেলেটা তার বাবার সাথে ঘুমায়, এটা ছিল তার বড় জিদ, আর ওই জিদটারে ইয়া করেই হয়তো বাচ্চাটা মারা ফেলছে। সাইমকে তার বাবা অনেক বেশি ভালোবাসত। রাতে ঘুমানোর সময়ও শিশু সাইম তার বাবাকে জড়িয়ে ঘুমাতেন। এটাই মেনে নিতে পারেননি মা রেশমা বেগম। স্বামীর ভালোবাসা এককভাবে পেতেই তিনি সাইমকে হত্যা করেছেন বলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। আমার কাছে ফোন দিছে, ফোন দেওয়ার পরে বলতেছে তাড়াতাড়ি বাসায় আসেন, সমস্যা আছে। আমি কোনো গাড়িটা পার্কিং করেছি, আমি চলে আসছি বাড়িতে দৌড়ায়। আসার পর দেখি আমার বাচ্চারে মানে উত্তর দক্ষিণ করে শোয়া রাখছে। পরে আমি লক্ষ্য রাখছি, আমার কিন্তু মনে সন্দেহ লাগছে, যেহেতু হলো সৎ মা, গলাটাতে আমি লক্ষ্য রাখছি, গলাটাতে একটু দাগ দাগ ভাব, বিছানায় যে ধরছে এইরকম করে ধরছে, এরকম করেই আছে। তারপরে ওই হলো পা দিয়ে যে লাফাইছে না, ওই লাফানো মানে পা দুটো বাঁকা হারিয়েছে, বালিশটা যে চাপা দিছে, এখানে দাগ রয়েছে, এনে দাগ রয়েছে, চাপা দেওয়ার পরে ফোটগুলো কামড়াইছে কিন্তু আমার বাচ্চা। তখন কি করলাম, পুলিশে ডাকলাম। পুলিশে ডাকার পর তাও স্বীকার যায় না ও যে আমি মারি নাই, বলতেছে। তখন বললো যে বাবুর বাপের একটু বাইর করে দিন, আমি সব কিছু বলতেছি। পরে আমি বাইরে গেলাম, তারপরে বলতেছে আমি বালিশ চাপা দিয়ে মারছি, 5 মিনিট রাখছিলাম বালিশটা আমার মুখের ভিতরে, 5 মিনিট রাখছে, একে মারছে। কেন মারলো? কেন মারলো? আমি আমার কিন্তু ছেলের আপন মা কিন্তু মারা গেছে, ও হলো সৎ মা, আমার ছেলের হলো আপন খালা, ওর একটা আগের ঘরে একটা মেয়ে আছে। আমার ছেলের আমি ছাড়া দুনিয়াতে কেউ নাই, আমার ছেলের আমি ভালোবাসবো না, এটা কি আমার অপরাধ? ছেলে আমার কাছে আসে, লাভ দিয়ে আসে, আমার গলা ধরে আমার লগে শুয়ে থাকে, এটা ওর পছন্দ না। মাদ্রাসায় পড়ে বাচ্চারা, কেবল 8-10 দিন ধরে যাওয়া শুরু করছে। ওর নিজের মায়ের স্বপ্ন আছিল আমার ছেলের হুজুর বানাবে। আপনি কি শাস্তি চান? আমি শাস্তি চাই আমার ছেলেরা যেমনি মারছে, নিঃশ্বাস বন্ধ করে ওরা যেন 10 মিনিট ঝুলাই রাখে, এই আমার শাস্তি, হাসি, আর কোনো দাবি নেই আমার। ঘটনার পরপরই রেশমা খাতুনকে গ্রেপ্তার করেছে হাজারিবাগ থানা পুলিশ। কালকের ওই বাচ্চাটার কি ঘটনায় ওর মাকে কি আদালতে পাঠানো হয়েছে নাকি? মায়ের এমন নির্মমতায় অবাক প্রতিবেশী ও আত্মীয় স্বজনেরা। তাই শিশু সাইম বাবুকে হত্যার ঘটনায় মা রেশমা খাতুনের ফাঁসি দাবি করেছেন তারা। জনি রায়হান, কালবেলা।